এটা A4 না, এটা A4 সাইজ, তো ইন্টারন্যাশনাল পেপার, A4 সাইজ। এটা দেখেন ইঞ্চি করেন, A4 সাইজ। হ্যাঁ, 8.5 বাই 11। আমি এখানে 8.5, এখানে আমি এটা দিয়েছি, 11টা উপরে দিয়েছি আর কি, দিয়ে এরকম একটা পেজ। তা আপনাদের বিভিন্ন রকমের সাইজ আপনারা নিতে পারেন, ঠিক আছে? এটা আসলে ইমেজের রেশিওর উপর নির্ভর করবে যে কেমন সাইজ আপনি নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লেয়ারটা আপনার এরকম সাইজেরও হয়ে থাকে, এরকম সাইজের ফ্লেয়ার হয়ে থাকে। হ্যাঁ, এরকম সাইজ। তো সেই ক্ষেত্রে আপনারা ওইরকম ভাবেই এই পেপারের সাইজটা নেবেন। মোকাপের তো আসলে কোনো নির্দিষ্ট সাইজ নেই, এটা মোকাপ যে প্রোডাক্টটা আপনি মোকাপ করবেন সেই প্রোডাক্টের উপর নির্ভর করে যেটা কেমন সাইজ নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি আপনাদের যেটা দেখাচ্ছি ওইভাবে দেখিয়ে দিই। হ্যাঁ, এটাকে একটা কপি করেন। সোজা কাজ, কাজগুলাকে একটু ইয়ে করে ভাববেন, ইজিলি ভাববেন, দেখেন কাজ সোজাই মনে হবে। হ্যাঁ, এখন এখন কি করবো, এটাকে আমরা এই পাশে একটা দেব, এই পাশে দুই পাশে দুইটা দেব। হ্যাঁ, এখন ধরেন এইটাকে কি করবো আমরা, কপি করেন দুইটা দুইটা কপি, নিচেরটা টান দিয়ে এই পাশে নেন, নিয়ে এইটা আবার টান দিয়ে এই পাশে। আচ্ছা, আমি আপনাদের আপাতত সিম্পল একটা দেখাই। হ্যাঁ, আর এটাকে যদি মনে করেন যে এটাকে আমি আর একটু বড় করবো এরকম ভাবে, বড় করেও দেখাতে পারেন। যদি মনে করেন যে না বড় করে দেখাবো না, তাও সমস্যা নেই, ছোট করেও দেখানো যায়। এখন এই তিনটাকে একটা গ্রুপ করে, সবসময় কাজগুলাকে একটা অ্যালাইন মেনটেন নিব, অ্যালাইন মেনটেন্স করবেন। আমি একটা কি অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, এখন এই গ্রুপে সাপোজ এই লেয়ারটাকে দেখি আর একটু এতে নেন, এই লেয়ারটাকে আর একটু এ করে নিই, নিয়ে এখন কি করবো এই দুইটাকে আমি সাপোজ আমি ব্লার করে দিব বা ব্লুয়ার দিব। হ্যাঁ, এইটাকে আর এইটাকে দেখেন, এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এইখানে ফিল্টার নেব, ফিল্টার নিয়ে ব্লুয়ার, গাউসিয়ান ব্লুয়ার। এখানে প্রিভিউ আছে, প্রিভিউ করে দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে গেছে, এটা বেশি ব্লার হয়ে যাচ্ছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন সবাই। আমি 5 দিলাম ডাইরেক্ট। হ্যাঁ, 5। স্মার্ট অবজেক্ট নেওয়ার কারণ হচ্ছে কার কি, স্মার্ট অবজেক্টে যদি কাজ করেন তাহলে আমার এইখানে দেখেন লেয়ার স্টাইলটা আমার আসছে, এখানে আমি সবসময় এটাকে ক্লিক করলে এডিট করতে পারবো।
আর যদি স্মার্ট অবজেক্ট না নিয়ে কাজ করেন তাহলে ডাইরেক্টলি লেয়ারের উপর কাজ হবে, তখন আর আপনি এইখান থেকে এডিট করতে পারবেন না। ক্লিয়ার? সাপোজ এইখানে আমি স্মার্ট অবজেক্ট যদি না নিই তাহলে আমার দেখেন ফিল্টার ব্লুয়ার কোশ্চেন ব্লুয়ার আমি এটা দিলাম, এখানে কিন্তু আমার এই যে লেয়ার স্টাইলটা আসে নাই, আসছে কি আসে না? হ্যাঁ, তো এই জন্য আমি এইখানে আমি একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নেব, নিয়ে আমি এইখান থেকে ফিল্টার ব্লুয়ার ঘোষণ ব্লুয়ার, হ্যাঁ এটা 5 দিলাম। এখন এইটাকে আমি সোজা হিসাব এটাকে আমি একটু হাইলাইটেড করব, ডপ শেডো দেব, এই আছে ডপ শেডো দিলাম। হ্যাঁ এইটা এরকম করে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। এইখানে দেখা যাচ্ছে যে আপনি উপরের দিকে আপনার নাম দিতে পারেন যে আপনি এটা করছেন, এখানে আপনার নাম দিতে পারেন ইচ্ছে করলে। এই স্যার এটা শুধু প্রেজেন্টেশনের জন্যই ব্যবহার করবো স্যার? হ্যাঁ, আপনার পোর্টফোলিও যখন আপনি সাজাবেন আপনার বিভিন্ন মার্কেট প্লেসে তখন এইভাবে দিতে হবে। হ্যাঁ জি স্যার, এরকম ভাবে দিতে হবে, তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগছে। এরকম ভাবে করবেন। হ্যাঁ ওয়াটারমার্ক, আসলে ওয়াটারমার্ক যদি দিতে চান হ্যাঁ দেওয়া যায় আর কি। হ্যাঁ ওয়াটারমার্ক দিতে চাইলে দেওয়া যায়, যেভাবে দিবেন ওয়াটারমার্কের আসলে প্রয়োজন হয় না, এরকম ভাবে দিবেন আপনারা যদি দিতে চান। এরকম ভাবে দিয়ে এইখানে একটা নাম লিখে দিতে পারেন, বা বা আপনারা যদি মনে করেন যে এইখানে একটা নাম লিখে দেব যেরকম ভাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওয়াটারমার্ক আসলে লাগে না। হ্যাঁ এরকম ভাবে দিতে পারেন। হ্যাঁ এরকম ভাবে ধরেন ওয়াটার মার্ক দিয়ে অপাসিটি কমাই দেন। এরকম ভাবে আপনি দিতে পারেন ওয়াটার মার্ক, হ্যাঁ হালকা করে দেওয়া যায়, তো না দিলেও সমস্যা নেই। তাহলে এই মোকআপটা,
সবাই করেন তো, দেখি কে কে পারেন। আমি না পিছের দুইটা স্মার্ট অবজেক্ট নিয়ে ব্লার করা